সাবধান ও মা গো তোমরা আমার মা, আমি চাই না কোন মা জাহান্নামে যাক। আল্লাহ বলেন করোনা ফি বুয়ুতিকুম না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা পর্দায় থাকো, পর্দার বিধান মানো। কিন্তু আজকের তাজা খবর দেখলাম সুইজারল্যান্ডে আইন পাশ করেছে, 7 তারিখে ভোট হবে। সুইজারল্যান্ডের নারীরা বোরকা পরতে পারবে না, নেকাব করতে পারবে না। জোরে কর না আউযুবিল্লাহ। সুইজারল্যান্ডে মুসলমানের সংখ্যা 20%, কয় পার্সেন্ট মুসলমান নারীদেরকে শুধু নয়, অধিকাংশ সমাজ অনেক বেধর্মী নারীরা কিন্তু সুইজারল্যান্ডের নাস্তিক বেঈমানরা বলেন কোন নারী বোরকা পরতে পারবে না, নেকাব করতে পারবে না। আমরা বলি রে বেঈমান, বাংলাদেশে যদি হইতো তোর মতো বেঈমান গুলাকে আমরা জবাই করে ফেলতাম, ঠিক না? বলো কোরআনের কথা কার কথা? জোরে কোন কার কথা? তারা আল্লাহর কথার বিরোধিতা করেছে সুইজারল্যান্ডের এই বেঈমানরা, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এরা বলেছে এরা পর্দা করে বোরকা পরে নিকাব করে দেশের মধ্যে জঙ্গি অরাজকতা সৃষ্টি করতে চায়। জোরে কর না আউযুবিল্লাহ। 7 তারিখে ভোট হবে, এর পক্ষে কারা ভোট দেয়, বিপক্ষে কারা ভোট দেয়, আমরা ভোট বুঝি না। আল্লাহর কোরআনে যেখানে হুকুম করেছে নারীরা পর্দা করতেই হবে, সেখানে যদি নারীদের বিপক্ষের চলে যায়, আল্লাহর কোরআনের বিপক্ষ কথা যদি চলে যায়, আমরা বাংলার মুসলমান এই সুইজারল্যান্ডের আইন মেনে নেব না, ভোট মেনে নেব না। কথা বলেন ঠিক না? ঠিক। ওর চেয়ে বড় বড় বেধর্মী রাষ্ট্রগুলো বরখার বিরুদ্ধে পর্দার বিরুদ্ধে আইন পাশ করতে পারে না, কথা বলে না কেন? পারছে ইহুদি বেঈমানরা ইসলামের বিরুদ্ধে কেন এত কথা কয়? কারণ মুসলমানরা ইসলাম মানে, ইসলাম মানার কারণে গুনাহ করে না, অন্যায় করে না। কথা বলেন ঠিক না? ঠিক। আরো জোরে বলেন ঠিক না? ঠিক। মুসলমানরা ইসলামকে এমন ভাবে মানে, জীবন দিবে ইসলাম দিবে, জীবন দিবে কলিজা দিবে রক্ত দিবে, ইমান কখনো দেবে না। কথা বলেন ঠিক কিনা? এবং সুইজারল্যান্ডের বুদ্ধিজীবীরা বলেছে, অধিকাংশ বুদ্ধিজীবী বলেছে এই নারীরা পর্দা করার কারণে এদের নিজের স্বাধীনতা ফিরে পেয়েছে। আসলে আল্লাহর বিধান তো এটাই, কাউকে ধর্ম নিয়ে আঘাত করা যাবে না, ধর্ম নিয়ে জোর ব্যবস্থা করা যাবে না। কথা বলেন ঠিক না? ঠিক। আমার দেশে হিন্দুরা আছে না? কথা বলে না কেন? হিন্দুরা আছে না? ওরা কি মূর্তি পূজা করে না? খ্রিস্টানরা আছে না? ওরা গির্জায় যায় না? আছে না? অন্য অন্য ধর্মের লোকেরা আছে না? আমরা কি বাধা দেই? কথা বলে না কেন? ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। লাইক রাফি দিন ফত্তাবাইয়িনা রুশতু মিনাল গায়র, যার ধর্ম সে পালন করবে, কাউকে জোর করে ধর্মের মধ্যে আনা যাবে না। কিন্তু ইহুদি বেঈমান লাল চামড়াওয়ালা কত খারাপ, কয় বোরকা পরা যাবে না, নিকাব পরা যাবে না। এখন বুদ্ধিজীবীরা বলতেছে করোনা ভাইরাসের সময়, করোনা ভাইরাসের সময় মানুষ মুখ ঝাঁকতেছে কত সুন্দর, এই সময় তারা নেকাব নিয়ে বোরখা নিয়ে, নেকাব নিয়ে বোরখা নিয়ে যে শুরু করে দিল, এটা মুসলমানদের ইমানের উপর আঘাত করা হইতেছে। কথা বলেন ঠিক না? ঠিক। আপনারা কি চান সুইজারল্যান্ড নারীরা বোরখা পরুক? আপনারা কি চান? কারা কারা চান? দুই হাত তুলে দেখাও মুসলমান। নারাই তাকবীর। কোন কুরাঙ্গার নাস্তিক যদি বোরখার বিরুদ্ধে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করে, ওই যে ম্যাক্রোর মতো আমরা সুইজারল্যান্ডের সমস্ত পণ্যকে সরকারকে বয়কট করব, ঠিক না? ঠিক করে বলে ভাইরা আমার, আমাদের প্রত্যেককে সজাগ হতে হবে। আল্লাহ বলেছেন করোনা ফি বুয়ুতিকুম না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা পর্দায় থাকো, পর্দার বিধানকে তোমরা মানো। এই জন্য সুইজারল্যান্ডের নারীরা আমার মায়েরা পর্দা করেন, বোরখা পরেন, নেকাব করেন। কথা বলেন ঠিক না? ঠিক। একটা ছোট মেয়েও যদি
বরখা পরে পর্দা করে দেখবেন ওই মেয়েটাকে সবাই সম্মান করে। কথা বলেন ঠিক না? ঠিক। কিন্তু একটা 54 বছর বয়সের বুড়ি যদি বরখা না পরে, থ্রি পিস থ্রি পিস যদি পরে, দেখবেন রিক্সাওয়ালা সালাম দেয়, আপা সালাম আলাইকুম। কথা বলেন কেন? কথা ঠিক কিনা বলো? আর বরখাওয়ালা নারীদেরকে দেখলে সবাই সম্মান করে, খালাম্মা আম্মা আসসালামু আলাইকুম। কেন? পর্দা আছে যেখানে শান্তি আছে, পর্দা নাই যেখানে শান্তি নাই। দেখবেন যেই নারীরা পর্দা করে এর ঘরে সন্তান পর্দাওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়। যে নারীরা অর্ধ উলঙ্গ অবস্থায় চলে এর সন্তান কালা জাহাঙ্গীর হয়, দ্বীপজল হয়। কথা বলেন ঠিক না? ঠিক। প্রিয় ভাইয়ের আমার, অতএব আমরা সুইজারল্যান্ডের বুদ্ধিজীবীদের বলি, সরকারদের বলি, যদি এই জমিন থেকে বিদায় হতে না চান, আল্লাহ কোরআনের বিরুদ্ধে আইন পাশ করবেন না, বরখার বিরুদ্ধে কথা বলবেন না, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল বাংলাদেশের বেশ্যাস্তিন, বরখার বিরুদ্ধে কথা বলেছিল আল্লাহকে জালিম বলে গালি দিয়েছিল, ওই বরখার মধ্যে প্যাকেট কইরা তস্তিমাকে ভারতে পাঠাইতে সরকার সাহেব বাধ্য হয়েছিল, ঠিক না? ঠিক করে বলে। আজও যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতেছো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বসে, তোমাদেরকেও ছেড়ে দেবে না বাংলার মুসলমান, ঠিক কিনা বলো? ভাইয়ের আমার, দিন দিন কত নাস্তিক বাইর হইতেছে, কেউ নবীকে গালি দেয়, কথা কয় না, কেউ নবীকে গালি দিতেছে, কেউ ইসলামকে নিয়ে মাদরামি করতেছে। আল্লাহর এক বান্দা হোটেলের মধ্যে ভাত খাইতে বসছে, ভাত ভাত খাইতেছে, ভাত মজা লাগে না, কয় টক ডাউল আছে নি? কয় হ্যাঁ টক ডাউল আছে। কয় টক ডাউল দাও, টক ডাউল এবার টক লাগে না, এই টক ডাল কে দিয়া বানাইছো? বলে আম দিয়া বানাইছি। আম আছে? বলে আম নাই। আমের বড় আবার আটি বিচি আছে নি? কয় আছে। আল্লাহর বান্দা ভাত তো খায় না, গোস্ত খায় না, এবার আমের বিচি নিয়ে খালি চষে, বিচি নিয়ে চষে কেন? বলে টক বাইর করার আছে, কিন্তু টক পায় নাই। কি বিচি দিলে টক পাই না? কয় টক তুই কেমনে পাইবি, তোর আগে আরো বিশজনে চষে গেছে। সুইজারল্যান্ডের বেঈমানরা ইসলাম নিয়ে আজকে বাদরামি করে, বরখা নিয়ে আজকে বাদরামি করে, নিকাব নিয়ে আজকে বাদরামি করে। ও সুইজারল্যান্ডের বেঈমান, তোমরা কি বেঈমানি করবা? আমেরিকার বড় বড় বৈজ্ঞানিকরা ধ্বংস হয়ে গেল, ওই যে আপনার জড় নাস্তিক বেঈমান কুলাঙ্গার ছিল ধ্বংস হয়ে গেল ইসলামের বিরুদ্ধে কথা বলতে যাইয়া। তোমরা তো সামান্য সুইজারল্যান্ডের বেঈমান, তোর চেয়ে বড় বড় নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাম, হামান, আবু জেহেল, আবুল হাবুদ সাহেবা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাইয়া ধ্বংস হয়েছে। অতএব তোমরাও ধ্বংস হবা, কেউ বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন। আরো আস্তে করে বলেন, ওমা দুনিয়ার বার আল্লাহর মার, আল্লাহ ধরে 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 না, ধরলো কিন্তু ছাড়ে না। সূরা আল ইমরানের 54 নম্বর আয়াত আল্লাহ বলেন, দুনিয়ার বার আমি আল্লাহর মার, যারা এই জমিনের মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নারীর স্বাধীনতার বিরুদ্ধে কথা বলবে, ইসলাম নারীকে এমন স্বাধীনতা দিয়েছে এই স্বাধীনতা অন্য কোনো ধর্ম দেয় নাই, ঠিক না? ঠিক। আল্লাহ সুইজারল্যান্ডের মুসলমান নারীদের হেফাজত করো, জোরে কোন আমিন। এরা যেন এদের অধিকার ফিরিয়ে পায়, এজন্য বরখা পড়তে পারে, হিজাব পড়তে পারে, নিকাব পড়তে পারে, এরা যেন আল্লাহর গোলামিতে জীবন কাটাইতে পারে, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আর আমরা যারা বাংলাদেশে আছি অন্য ধর্মের লোকদের, আমরা কটাক্ষ কোনোদিন করি নাই, করব না, কারণ আমরা বেয়াদব উগ্রবাদী না, আমরা কারো ধর্মের প্রতি আঘাত করি না, আমরা ভদ্র জাতি, আমরা সভ্য জাতি। কথা বলেন ঠিক না? ঠিক। কারণ আমরা ভদ্রতা প্রশ্রয় দিয়েছি, আমরা শিখিয়েছি, আমরা রসুলের উম্মত, রসুলের মধ্যে আছে উত্তম আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। আমার রসুল শিখিয়ে দিয়েছে কেমনে চলবি, কেমনে খাবি, কেমনে সালাম দিবি, কেমনে মানুষের সাথে ভালো ব্যবহার করবি। অতএব সবাইকে সুন্দর ব্যবহার করতে হবে, এবং ইহুদি বেঈমানদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন এদের হেদায়ত দেয়, না হয় ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক না? ঠিক। আরো জোরে বলেন ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে কোন আমিন। সুইজারল্যান্ডের নাস্তিকদের হেদায়ত দান করো, না হয় ধ্বংস করে দেবো, কোন আমিন।
সুইজারল্যান্ডের মুসলমান মা বোনরা আগে যেমন হিজাব পরেছিল, বোরখা পরেছিল, মেকআপ পরেছিল, আল্লাহ যেন ওদেরকে হেফাজত করে, সবাই বলেন আমিন। সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রতিটি নারীকে যেন আল্লাহ পাক খাস পর্দা করার তৌফিক দান করে, বলেন আমিন।